এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা এসেছি খড়দা। তো খড়দাতে এখান থেকে আমরা মেনলি যাব শুকচরে, যেখানে বালক ব্রহ্মচারীর একটা আশ্রম আছে। তো সেখানে মেনলি আজকে আমরা যাব। তো এখানে আমরা ব্যারাকপুর থেকে বাস ধরে নিয়েছি, তো বাসে করে খড়দা যাচ্ছি। এটা হলো খড়দা সূর্য সেন স্কুল। আর যেহেতু এবার আমরা ফার্স্ট টাইমই এসেছি, তো এখানে আমরা খুঁজছি কোন দিকে যাব। তো এখন আমরা এসেছি খড়দাতে, বাট যেহেতু ফার্স্ট টাইম তো ওই জন্য হেঁটে যাচ্ছি, বুঝতে পারছি না কোন দিকে যাব। তো কিছুটা গিয়ে তারপর দেখি কোন দিকে রাস্তা, তো বাকিটা আমি তারপরে দেখাচ্ছি। এখন আমরা খড়দা স্টেশনে এসে গেছি, বিকজ আমরা শুনলাম এখান থেকে ট্রেন ধরে সোদপুর গেলে ওখানে কাছে হবে। সো এখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা যাচ্ছি। আর আমাদের প্রায় ট্রেনের টাইম হয়েই এসেছে। এখন আমরা সোদপুর স্টেশনে নেমেছি, এবার এখান থেকে অটো করে আমরা যাব। আর এবার আমরা এসে গেছি বালক ব্রহ্মচারীর আশ্রমের এখানে। তো বাইরেটা আমি আগে দেখাই। তো বাইরে এটা গঙ্গা, আর এখানে সানসেটের একটু আগের টাইমটাতেই এসেছি, তো এখানে ভিউটা খুবই সুন্দর লাগছে। তো এবার আমি ভিতরে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি। তো এবার আমরা এসে গেছি এখানে, আর বাকিটা আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো মন্দির এখনও যেহেতু খোলেনি, তো ভিতরে আমরা ঢুকছি। আর এখানে ডান দিকে ফার্স্টেই শিব মন্দির আছে তিনটে। আর আমরা বাইরে থেকেই জানতে পারলাম কি একটু পরেই মন্দিরটা খুলে যাবে, তো যতক্ষণ না খুলছে আমি বাকি মন্দিরটা দেখাচ্ছি। আর ভিতরে এত শান্ত আর কাম একটা পরিবেশ, তো আমি ওখানে তো কিছু বলতে পারিনি, তো এখন আমি যেটা ভয়েস ওভার করেই বলছি। আর আজকে যেহেতু আমরা এমনি দিনেই এসেছিলাম, কোনো অনুষ্ঠান ছিল না, তো ভিতরটা বেশ ফাঁকাই ছিল, আমরা ফাঁকা ফাঁকাতেই পুরোটা ঘুরে নিয়েছিলাম। আর একটু পরেই এখানে আরতি শুরু হয়েছিল, তো সেটা আমি ভ্লগে দেখাচ্ছি। আর আমরা যেহেতু কোনো অকেশনের টাইম ছাড়াই এসেছিলাম, তো ওই জন্যে আই থিঙ্ক ভেতরে ঢোকাটা অ্যালাউ নেই বা উপরে যাওয়াটা অ্যালাউ নেই, তো আমরা বাইরে থেকেই দেখছিলাম। তো যতক্ষণ না আরতি শুরু হচ্ছে ততক্ষণ আমরা বাইরেটা গিয়েছিলাম, তো আমি মন্দিরের বাইরেটা দেখাচ্ছি। তো মন্দির খুলে গেছে আর আরতিও হচ্ছে এখন, তো আমি এবার দেখাচ্ছি বাকিটা। এবার আমরা বেরোচ্ছি মন্দির থেকে, তো এবার আমরা বাড়ি ফিরছি। আর মন্দির দেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ। সো টেক কেয়ার।